নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ 10ই ডিসেম্বর রবিবার। দেখুন গঙ্গাসাগর মেলা 2024 নিয়ে দেখুন বিশেষ কিছু খবর। গঙ্গাসাগর মেলা 2024, জিপিআরএস ব্যান্ড থেকে শুরু করে কিউআর কোড, গঙ্গাসাগর মেলায় এবার মিলবে অত্যাধুনিক পরিষেবা, তেমনটাই জানিয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। আপনারা জানেন যে সামনের বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত 12 তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। পুণ্যার্থীদের কথা ভেবে এবার সেই মেলায় একাধিক আধুনিক পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে, গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের কথা ভেবে এবার সেই মেলায় একাধিক আধুনিক পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে একাধিক আয়োজন করা হচ্ছে। পুণ্যার্থীদের হাতে জিপিআরএস ব্যান্ড থেকে শুরু করে কিউআর কোড সহ একাধিক ব্যবস্থার সুযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কুয়াশার কথা ভেবে থাকছে এবার অত্যাধুনিক আলোর ব্যবস্থা সহ অ্যান্টি ফগ লাইট। গত শুক্রবার 8ই ডিসেম্বর গঙ্গাসাগরের সার্কিট হাউসে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। গঙ্গাসাগর মেলা সুষ্ঠু এবং সার্বিকভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বৈঠক করেছেন জেলা শাসক সুমিত গুপ্তা। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে, যে কথা আগে বললাম, গঙ্গাসাগর মেলা 2024। ইতিমধ্যেই সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। এবারের মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক আধুনিক ব্যবস্থা আনা হতে চলেছে, যার মধ্যে অন্যতম হলো কিউআর কোড। কিউআর কোডের মাধ্যমে এবার গঙ্গাসাগর মেলার সমস্ত তথ্য জানতে পারবেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলা 2024কে সামনে রেখে শুক্রবার দিন গঙ্গাসাগরের সার্কিট হাউসে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। গঙ্গাসাগর মেলা সুষ্ঠু এবং সার্বিকভাবে করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেছেন। এই দিনের সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সহ সভাধিপতি সীমান্ত মালি সহ অন্যান্যরা। মূলত প্রত্যেক বছরই অত্যাধিক কুয়াশার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সেই পূর্ব অভিজ্ঞতাকে মাথায় রেখেই এবছর অত্যাধুনিক আলোর ব্যবস্থা সহ অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের যাতায়াতের জন্য এবারে কচুবেড়িয়া থেকে সি বিচ পর্যন্ত ৬ নম্বর একটা নতুন রাস্তা এক্সটেনশন করা হচ্ছে, যাতে পুণ্যার্থীদের কোনোভাবে অসুবিধে না হয়। অন্যদিকে এবছরের মেলায় ডিজিটালাইজেশনের উপরে জোর দেওয়া হয়েছে, যেখানে জিপিআরএস ট্র্যাকিং থেকে শুরু করে কিউআর কোডের মাধ্যমে গোটা মেলা সম্পর্কে জানতে পারবেন পুণ্যার্থীরা। একদিকে যেমন অ্যান্টি ফগ লাইটের মাধ্যমে ভেসেল চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে, ঠিক তেমনি জিপিআরএস ট্রেকিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ভেসেল থেকে পরিবহন ব্যবস্থায় জোর দিচ্ছে জেলা প্রশাসন। যদি কোনোভাবে কোনো ভেসেল বা কোনো গাড়ি রুটের বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে অ্যালার্মের মাধ্যমে জানান দেবে প্রশাসনিক আধিকারিকদের। গঙ্গাসাগর মেলায় যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন, তাঁদের হাতে যেমন একদিকে জিপিআরএস ব্যান্ডের ব্যবস্থা থাকছে, ঠিক তেমনি মেলার কোথায় কি রয়েছে, টয়লেট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ এবং অন্যান্য ব্যবস্থা, তা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলেই জানতে পারবেন সেই পুণ্যার্থীরা। আর তাই গঙ্গাসাগর মেলাকে এবারে অন্যতম রূপদানে বদ্ধপরিকর জেলা প্রশাসন। চলুন এবার দেখে নেওয়া যাক গঙ্গাসাগর মেলা 2024 নিয়ে গত শুক্রবারের বৈঠকে প্রশাসনিক কর্মকর্তারা কে কি বলেছেন, চলুন আমরা দেখে নিই সেগুলো। আমাদের সঙ্গে মাননীয় সভাধিপতি নীলিমা নাথ এখানে রয়েছেন, আমাদের এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট শ্রী কোটেশ্বর রায় এখানে রয়েছেন, আমাদের সরকারি সভাধিপতি শ্রীমন্ত মালি এখানে রয়েছেন, তার সঙ্গে আমাদের লাইট ডিপার্টমেন্ট অফিসিয়ালস, আমাদের ডিএম সাহেবরা রয়েছেন, এইচইউ সাহেব, অন্যান্য আধিকারিক জন এখানে রয়েছেন। আজকে আমাদের ডিটেলড আলোচনা গঙ্গাসাগর নিয়ে এখানে 2024 গঙ্গাসাগর যে এসছে, কার কার কী কী কাজ রয়েছে আপনারা সবাই জানেন। গঙ্গাসাগরে রাজ্য সরকারের প্রত্যেক মানে অনেকটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন, স্টার্টিং ফ্রম পিএইচই ডিপার্টমেন্ট, ডিডব্লিউ ডিপার্টমেন্ট, তার সঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্টের বড় কাজ করে, তার সঙ্গে আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, অনেক দপ্তরে কিন্তু আমাদের কোঅর্ডিনেশন নিয়ে কাজ করতে হয়। ইরিগেশন ট্রেনিংয়ের কাজ অলরেডি চালু করে দিয়েছে, সেই কাজটা ওরা ডিসেম্বরের এন্ডের দিকে কাজটা শেষ করবে।
তারপরে আমাদের যে প্রত্যেক বছরে থাকে ট্রান্সপোর্ট কর্পোরেশন অনুপরে একটা চ্যানেল দিয়ে দেয়, সো দ্যাট যারা যারা ভেসেল চলবে গঙ্গা সাগরের মধ্যে সেখানে আমরা 18-20 ঘন্টা আমরা কিন্তু মানে নেভিগেশনটা পাই। গত বছর আমরা জানি আমাদের ফগ নিয়ে অনেকটাই কিন্তু কুয়াশার জন্য অনেকটাই ভেসেল মুভমেন্টটা কিন্তু বন্ধ ছিল অনেক ঘন্টার জন্য। এই জন্য এবার কিন্তু আমরা কিছু বিশেষ মানে ফগের মেজার্স যাকে আমরা বলি অ্যান্টি ফগ লাইট আমরা কিন্তু মেজারটা নিয়েছি। কিছু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পিএচই কিন্তু একটা ভালো লাইটিং করবে জেটির উপরে, সো দ্যাট জেটি ভিজিবল থাকবে দূর থেকে। তারপরে আমাদের যা টাওয়ার রয়েছে WBSETCL তিনটে বড় বড় টাওয়ার, সেই টাওয়ারেও কিন্তু আমরা স্পেশাল ইলুমিনেশন অর্থাৎ 5 ধরনের লাইট, এভিয়েশন লাইট, নেভিগেশন লাইট মিলিয়ে 5টা টাইপস অফ লাইট ওখানে থাকবে, সো দ্যাট ওই টাওয়ারও ইলুমিনেটেড থাকবে। লাস্ট ইয়ার আমাদের যা সারাং সঙ্গে আমাদের যা কাটা হলো এই টাওয়ার দেখ মানে টাওয়ার যদি দেখা যায় তাহলে কিন্তু ফগের মধ্যে অনেকটা সুবিধা হয়। সো এবার আমরা সারাংদেরও আমরা স্পেশাল ট্রেনিং করাবো, প্লাস আমাদের লাইটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে খুব ভালো থাকছে, সো দ্যাট আশা করি আমাদের ফগের কিন্তু যা তার সঙ্গে আমাদের কিন্তু অনেকটাই কাজ, পিএচই আমাদের দফতর একটা করে আমাদের মানে পার্মানেন্ট টয়লেটটা রয়েছে, তার সঙ্গে টেম্পোরারি টয়লেট রয়েছে, নাম্বার হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু নিশ্চয়ই 10,000-10,000 উপর আমাদের কিন্তু দুটো মিলিয়ে পার্মানেন্ট টেম্পোরারি, তার সঙ্গে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার সঙ্গে আমাদের আরও অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু প্লাস্টিকও আমরা কিন্তু থাকি, সবাই জানে এটা গ্রিন মেলার জন্য আমরা কিন্তু অনেকটাই স্টেপস নিই। আমাদের ওটা সারাং টেকনোলজিতে ওটাকে যেহেতু নেটওয়ার্ক পাওয়া যায় ওটা ওর জন্যই ব্যবহার করা হবে। আমরা প্রত্যেক যে মেশিন চলবে আমাদের WBTC-র এই লটে কিছু বেরিয়ে ওর মধ্যে ট্যাব থাকবে, সেই ট্যাবে আমরা ওই টেকনোলজিটা ইউজ করব, নেভিগেশনে ইউজ করব। প্রত্যেকবারই দেখা গেছে প্রযুক্তির সাহায্য নিয়ে নতুন কোনো আপনার একটা যাদের যাত্রীদের সুবিধা হয় বা এরকম কোনো ব্যবস্থাপনা রাখছেন, এবারে কি কোনো এরকম রয়েছে যেটা অভিনব প্রযুক্তির মাধ্যমে আপনারা সাহায্য নিচ্ছে? রোড নাম্বার 6 আমরা এবার কিন্তু ভালো করে করছি, সেটা নিয়ে বেনুবন ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিচ পর্যন্ত সেটা আমরা এবার কনক্রিট আমরা কিন্তু রাস্তা আমরা ওটা করছি, সেটা নিয়ে পিলগ্রিমদের অনেকটাই সাহায্য। স্যার এবারে হসপিটালে মানে পিলগ্রিমদের যেটা অসুস্থ হয়ে যাবে হসপিটাল বা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আমাদের এয়ার অ্যাম্বুলেন্স একদম থাকছে, গত বছর মতোই থাকছে, হাসপাতালে আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট এখানে সাগর হাসপাতালকে অনেকটাই রিএনফোর্স করা হবে, প্লাস যতগুলো পয়েন্ট রয়েছে কুচুবেড়িয়া আর আমাদের নারকার সব জায়গায় আমাদের কিন্তু মেডিকেল মানে পার্সোনাল ইকুইপমেন্ট যথেষ্ট থাকবে। সংখ্যাটা যদি আমাদের গতবার আমরা তো অফিসারদের সঙ্গে বসবো, যদি ওদের মনে করবে কি গতবার থেকে একটু কম চল তাহলে আমরা সংখ্যাটা বাড়িয়ে দেবো, আমাদের কাছে হুইল চেয়ারের স্টক কিন্তু আছে। মেগা কন্ট্রোল রুম কাজ চালু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, মেগা কন্ট্রোল রুম আমাদের অনেকটাই সাহায্য দেয়, 1000-এর উপরে CCTV ক্যামেরা থাকে, তার সঙ্গে ওখানে ড্রোনের ফুটেজটা আমাদের জায়গায় জায়গায় ড্রোন থাকে, সেই ড্রোন আমাদেরকে দেখিয়ে দেয় কোথায় কোথায় ক্রাউড বেশি হচ্ছে, তার সঙ্গে আমাদের পুলিশের আমরা ফিড শেয়ার করি, আমরা যোগাযোগ রাখি কোথায় ক্রাউড বেশি হয়ে যাচ্ছে, কোথায় ক্রাউডে ডাইভার্ট মানে যদি কিছু ডাইভার্সন লাগবে খুব আমাদের হেল্প করে কিন্তু এই মেগা কন্ট্রোল। স্যার একটা বিষয় যেটা অভিযোগ হচ্ছে যে ড্রোন এখন তো আপনারা ট্রেডিং চলছে কিন্তু যখন ব্রিজিং শুরু হয়নি তখনও 3-4 ঘন্টা বন্ধ করতে হচ্ছে, কিন্তু এখন ব্রিজিং অন গোয়িং তাও 7-8 ঘন্টা বন্ধ করতে হচ্ছে, মাস খানেক নেই তার মধ্যে কি এটা সম্ভব? না একদম সম্ভব, ওটা তো টাইডের উপরে ইয়ে থাকছে, আমাদের ইরিগেশনের কাজ কিন্তু এখন ফুল সুইংয়ে চলছে, ওরা হয়তো কাজটা এই মাসেরই ওর হয়তো কিছুদিনের মধ্যে শেষ করে দেবে, আমরা নিশ্চয়ই ওটা সম্ভব আছে, 18-20 ঘন্টা আমরা কিন্তু চ্যানেল পাবো প্রোভাইডেড ফর দিস। স্যার গঙ্গাসাগর মেলা বা শুধুমাত্র পূর্ণ তীর্থ না পর্যটন তীর্থ, আগেরবারে 4 মন্দিরের আসলে মন্দির তুলে ধরা হয়েছিল, এবছর ওরকম কিছু নতুনত্ব থাকছে? ওটা চিন্তা ভাবনার স্টেজে আছে, আমরা বলে দেবো যখন ফাইনালাইজ হবে। স্যার এবার কি দর্শন এটা থাকছে?
স্যার পিলগ্রিমে এবারে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটলো মারা গেল সরকার থেকে কি বিমা আপনারা দিচ্ছেন আমাদের 5 লাখ টাকা ইন্স্যুরেন্স টিম আমাদের আগে নতুন করে বলুন প্রত্যেক পিলগ্রিম পিলগ্রিম মিডিয়া পুলিশ যারা মানে এনজিও সবার জন্য আছে ওটা মেটাল রোড অ্যাকোমোডেশন পিলগ্রিম শেড ইলুমিনেশন বাফার জোনের ইলুমিনেশন বাফার জোনের কাছে ওয়াটার ফেসিলিটিস টয়লেটস ড্রেনেজ সিস্টেম সব কিছু পয়েন্ট ইন ডিটেল ডিএম স্যার লাইন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে নিচ্ছে অ্যান্ড কাজটা শুরু হয়ে যাচ্ছে অ্যান্ড পুলিশ তরফ থেকে আমরা সব সময় লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রেখে ও কাজগুলো আমরা ঠিক মতো দেখে নেব অ্যান্ড পার্টিকুলারলি আমাদের মেইন ফোকাস আছে ব্যারিকেডিং অ্যান্ড ড্রপ গেটসে এই বছর আমরা অ্যারাউন্ড 13,000 to 14,000 পুলিশ পার্সোনাল আমরা ডিপ্লয় করছি অনেক সিনিয়র অফিসার্স আসবে অ্যান্ড পিলগ্রিমসের সেফটি অ্যান্ড সিকিউরিটি পয়েন্ট অফ থেকে যা যা নিতে হবে প্রত্যেকটা কশন আমরা নিচ্ছি অ্যান্ড গত বছর রোড নাম্বার 6 বেনুমন ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিচ পর্যন্ত নেই এ বছর ডিএম সাহেব ওটা ইনিশিয়েটিভ নিয়ে বেনুমন ট্যাক্সি স্ট্যান্ড রোড বিচ পর্যন্ত রোড নাম্বার 6 নতুনভাবে কান্দির রোড করাছে তো একটা নতুন রাস্তা আমরা পাচ্ছি অ্যান্ড গত বছর আমরা রোড নাম্বার 3 বেশি ব্যবহার করলাম রোড নাম্বার 3 ফ্রম K1 বাস স্ট্যান্ড টু বিচ এই বছর আমরা রোড নম্বর 1 ডিএম সাহেব ব্যারিকেটিং এর জন্য নির্দেশ দিয়ে দিয়েছিলেন ব্যারিকেটিং হয়ে গেলে পুরো রাস্তাটা রোড নম্বর 1 কমপ্লিট স্ট্রেচ ওইদিকে বিচ ভালো আছে সুন্দর আছে অ্যান্ড পরিষ্কার ভাবে থাকবে তো রোড নম্বর 1A অ্যান্ড রোড নম্বর 16 বিচ কানেক্টিং বিচের জায়গাতে বিশাল বিচ আছে সুন্দর আছে ভালো আছে আমরা চেষ্টা করব পিলগ্রিমসকে রোড নম্বর 1A দিকে অ্যান্ড রোড নম্বর 6 দিকে ডাইভার্ট করার জন্য সো দ্যাট বিচের রোড টেম্পল রোডের সামনে যে বিচ আছে ও বিচের আমরা ভালোভাবে আমরা প্রোটেক্ট করতে পারি অ্যান্ড পুলিশের সংখ্যা প্রত্যেক জায়গাতে বিচ দিকে ক্যানাল কন্ট্রোলে মেলা গ্রাউন্ডে টেম্পলে নামখানা অ্যান্ড তারপরে কুচুবেরিয়া আইল্যান্ড ট্রাফিক হারুদ পয়েন্ট পোস্টাল প্রত্যেকটা জায়গাতে যথেষ্ট পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট করা আছে অ্যান্ড আমরা প্রত্যেকটা গ্রাউন্ডে আমরা স্যার বেশিরভাগ সময় দেখা তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।